সম্প্রতি সংবাদ মাধ্যমে জলপাইগুড়ি পৌরসভার এস্টাবলিশমেন্ট বিভাগের এক অবসরপ্রাপ্ত কর্মীর বিরুদ্ধে কোটি টাকা তছরুপের যে সংবাদ পরিবেশিত হয়েছিল তারপর থেকেই শহর জুড়ে চলছে নানান তর্ক বিতর্ক। চায়ের দোকান থেকে অফিস পাড়া সবারই মুখে পৌরসভার দুর্নীতি বিষয়। যদিও এই প্রসঙ্গে এখনই কিছু বলতে রাজি নন পৌরসভা কর্মচারী সংগঠনের প্রবীণ নেতা তথা প্রাক্তন কর্মী অঞ্জন ব্যানার্জি। তিনি শুধু বলেন এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত যাতে কর্মচারীদের সুরক্ষিত করা যায়। অপরদিকে বর্তমান তৃণমূলের পৌর বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি এই প্রসঙ্গে জানিয়েছেন আগে পূর্ণাঙ্গ বোর্ড গঠন হোক, তারপর দুর্নীতি বা টাকা তছরুপের যে ঘটনা সংবাদ মাধ্যমে উঠে এসেছে তা তদন্ত করার জন্য যা যা আইনি প্রক্রিয়া তা অবশ্যই গ্রহণ করা হবে। পৌরসভার কংগ্রেস দলের কাউন্সিলর অমলান মুন্সি বলেন পুরো বিষয়টির সাথে যারা জড়িত তদন্ত হওয়া দরকার, যদিও বিষয়টি নিয়ে জেলা শাসক দপ্তরের কাছে এই বিষয়ে একটি স্মারকলিপিও দেন। ১৯ সালে এই এই বোর্ড দায়িত্ব গ্রহণ করেছে কেয়ারটেকার হিসাবে, তার আগে যিনি চেয়ারম্যান ছিলেন তিনিই ভালো বলতে পারেন। কি মনে হয় এটা কি অনেকেই যুক্ত সঙ্গে এই আমি বলছি না, এখনই যতক্ষণ পর্যন্ত তদন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাবে না। আমরা চাচ্ছি সঠিক তদন্ত হোক এবং কর্মচারীদের স্বার্থ সুরক্ষা হোক। দেখুন আমি খুব ক্লিয়ারলি আপনাকে একটা কথা বলি, সংবাদ মাধ্যমের কাছে টাকার তছরুপের অভিযোগ কী করে পৌঁছালো বা কে দিল আমি জানি না। আপনারা প্রশ্ন করছেন, আমি বলি যে ফিনান্স অফিসার এই ব্যাপারটা, এটা পেনশন সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে শোনা হয়েছে। ফিনান্স অফিসার তার নোটশিট প্লেস করবেন চেয়ারপার্সনের সামনে এবং তারপরে একটা চেয়ারপার্সন এবং আমি এখন ভাইস চেয়ারম্যান রয়েছি, আমরা বসে আগামী দিনে কী কী পদ্ধতি ঠিক করা যায় সেটা করবো। তারপরে পূর্ণাঙ্গ বোর্ড তৈরি হওয়ার পর যদি আমরা দেখি কত টাকা তছরুপ হয়েছে এবং কীভাবে তছরুপ হয়েছে এবং কে বা কারা করেছে এবং কারা কারা এই কড়াই হেন্সে আছে সাথে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে, তখন আমরা পূর্ণাঙ্গ বোর্ডের সিদ্ধান্ত নিয়ে আমরা এফআইআর করবো। এসিআইসি টিআইসি হওয়ার পর চেয়ারম্যান কাউন্সিল মিটিংয়ে সেটা পাশ করে আমরা তারপর বোর্ড অফ কাউন্সিলার্স মিটিংয়ে পাশ করে তারপর আমরা সেটা এফআইআর করবো। যেটা জানতে পেরেছি সেতে তাতে অর্থ দপ্তরের কোনো একজন কর্মী লক্ষ লক্ষ টাকা পৌরসভার তছরুপ করেছে। কোনো একজন কর্মীর পক্ষে এই ধরনের লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা তছরুপ করা একার পক্ষে সম্ভব, কিন্তু সবচেয়ে বেশি যেটা যে বিষয়টা হতাশ হলাম সেটা হচ্ছে যে পৌরসভা এই বিষয়ে কোনো স্টেপ নেয়নি বলে জানি। আপনারা জানেন যে জলপাইগুড়ি পৌরসভা এখন পর্যন্ত পৌর বোর্ড গঠিত হয়নি, সুতরাং সঠিকভাবে আমাদের যে বক্তব্য সেটা তুলে ধরার কোনো জায়গা নেই, কেন এখনও বোর্ড মিটিং হয়নি। কিন্তু কিছুদিন আগেই আমরা দেখতে পেলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন বলে আমাদের কাউন্সিলরদের জরুরি চিঠি দিয়ে একটা বৈঠক ডাকা হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, সেইটাকে এজেন্ডা করে একটা মিটিং। অথচ এত বড় একটা খবর সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পরে আমি আশা করেছিলাম যে চেয়ারম্যান যিনি আছেন তিনি হয়তো আমাদের নিয়ে খুব জরুরি ভিত্তিতে একটা মিটিং ডেকে গোটা ব্যাপারটা আমাদের সামনে বলবেন, তিনিও কিছু জানার চেষ্টা করবেন বা টোটাল ব্যাপারটা একজন কাউন্সিলর হিসেবে আমাদেরও জানার দরকার বা আমাদেরও যে সমস্ত কথাগুলো রয়েছে সেগুলো পৌরসভার সামনে তুলে ধরার প্রয়োজন। কিন্তু আমরা টোটাল ব্যাপারটা নিয়ে অন্ধকার যে চেয়ারম্যান কী করলেন, কী কী স্টেপ নিলেন, সত্যি সত্যি কি একজন আধিকারিকের পক্ষে এত টাকা তছরুপ করা সম্ভব নাকি কোনো কিছুকে সাপ্রেস করার চেষ্টা হচ্ছে, কেন তদন্ত ও একটা শুনছি যে তদন্ত চলছে, সেই তদন্ত কমিটি কে গঠন করলেন, তাতে কেন বিরোধীরা নেই, কেন আপনার অন্য অন্য যে সমস্ত মানুষ রয়েছেন তারা কেন সেই তদন্ত কমিটিতে নেই, এই একাধিক প্রশ্ন আজকে ধীরে ধীরে জানা পাচ্ছে। কেননা এত বড় একটা তছরুপের ব্যাপার যেটা মানুষের টাকা, মানুষের করের টাকা, সেই টাকা যখন নয় ছয় হয়ে যাওয়ার একটা খবর আসছে, তারপরে যে সক্রিয়তা একজন একটা পৌরসভা থাকা উচিত সেই সক্রিয়তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। স্বাভাবিকভাবে মানুষের মনে এবং আমাদের মনে প্রশ্ন উঠছে, তাহলে কি কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কেন আমরা বিরোধীরা যা ডিএম ম্যাডামকেও বলেছি যেটা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে গোটা ব্যাপারটার ফয়সলা করা হোক, সেই ব্যাপারেই বা কোনো সিদ্ধান্ত কেন গ্রহণ করা হচ্ছে না, এই নিয়ে সমস্তটা একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এবং এই ধোঁয়াশার থেকে আস্তে আস্তে কিন্তু মানুষের মনে একটা ধারণা হচ্ছে যে পৌরসভার শুধু একজন আধিকারিক নয়, এর সঙ্গে অনেক বড় বড় মাথা রয়েছেন, সেই বড় বড় মাথাদের বাঁচাবার জন্যই আজকে পৌরসভা খানিকটা হলেও উদাসীন ভূমিকা গ্রহণ করছে। আপনারা
ভালো সিটিসি চা খুঁজছেন? আসাম ও ডুয়ার্সের সেরা সিটিসি চা অনুভব গোল্ড নিয়ে এসেছে শিলিগুড়ির নামি চা বিক্রয়কারী প্রতিষ্ঠান সুরভি। স্বাদে গন্ধে অতুলনীয়, খেলেই বুঝবেন তফাতটা কোথায়। এক চুমুকেই অনুভব।